আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহ প্রেরিত রাসূল ঈসা বলেছি। তুমি তুমি ঈসা নবী? আচ্ছা আচ্ছা, গুড, ফাইন। ঈসা নবী তো আরবিতে কথা বলতে পারে, আরবিতে আমাদের বলতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের মাতৃভাষা কিন্তু কোরআন শিক্ষা অর্জন করেছিলেন। ঈসা নবী তো ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় কথা বলতেন, তুমি হিব্রু ভাষায় কথা বলতে পারো। আল্লাহ যতক্ষণ আল্লাহ বলতে আমি তাকে খুশি তাকে। ঈসা আলাইহিস সালাম কখন নামবে জানো? কোথায় নামবে? দামেস্কে একটা দুইটা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নামবে। যখন যখন নামবে ভাই সবাই আগে তো বলি, তুমি আমার কথা শুনো, তুমি পাগলামি করো না। হ্যাঁ, না তোমার কিন্তু তোমার কিন্তু সবাই মনে করো যে পিছিয়ে ভালো হয়েছে। হ্যাঁ শোনো, আমি বলি শুনো, আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন ইমাম মাহাদি থাকবেন। ইমাম মাহাদি থাকার সাথে সলাত আদায় হবে। তো ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সে নামবে দামেস্কে দুইটা মসজিদ সাদা গম। আমার কথা শুনো, ইমাম মাহাদি তখন বলবে ঈসা আলাইহিস সালাম আপনি সলাত পড়েন। ইমাম মাহাদি তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি সলাত পড়ব, আপনি পড়ান। জি, তুমি কি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি এখন আসবো ঈসা আলাইহিস সালাম করো আসবো, হাইজামি করো, ইসলাম ইসলামের বিভ্রান্ত করছো তুমি। ইমাম মাহাদি নামাজ পড়াবে, তুমি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি কসম পারাবে জানো, আমি শুনতে যাবো দামেস্কে, বিশাল হয়েছে কি করো তুমি যাবো দামেস্কে। হ্যাঁ চাকরি করো না, চাকরি না করে ভালো, তুমি ইসলাম থেকে ধর্ম করতে আসছো। মারেন না, ও নবী দাবি করে ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমল নামে ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম, এই শাম দেশ যেন তেন জায়গা নয়, দুইটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে, আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ, সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না, দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিশিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ বলেছেন বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহ আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে, ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে, কেয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেল হাম, এই বেথেল হাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ, পড়েন মনে থাকবে কোন শহরে? বেথেল হাম, বেথেল হাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম, তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপর আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান, আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মুকাররামার কসম, মক্কা মুকাররামা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন, বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন, তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রসুল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম,
ওয়াতুরে সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সবচাইতে উঁচু পাহাড় যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন